সৌদি আরবে করোনা টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা সৌদি আরবে ইতিমধ্যেই শুরু হয়েছে এর টিকা এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং খুব শীঘ্রই ভ্যাকসিনের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশন দশ লাখে পৌঁছাবে বলে অনুমান করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর মাঝে কারা কারা এর টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এ বিষয়ে জানিয়েছে মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থিত সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদের বিনামূল্যে সৌদি সরকার এর খরচেই এই টিকা দেওয়া হবে এই টিকা প্রদানের জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন চালু করা হয়েছে যেখানে খুব শীঘ্রই রেজিস্ট্রেশনকৃত মানুষের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে বলে জানা গেছে রেজিস্ট্রেশনকৃত সকলকে তিন ভাগে ভাগ করে তিন দফায় করোনা এর ভ্যাকসিন দেওয়া হবে এর মাঝে প্রথম ভাগে অগ্রাধিকার পাবেন নির্দিষ্ট কিছু ব্যক্তি সৌদি আরবে বসবাসকৃত প্রবীণ সৌদি নাগরিক বা প্রবাসীদের প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে যে সকল কর্মী বা পেশাজীবীরা নিয়মিত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসেন এবং যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে যে সকল ব্যক্তিবর্গ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত অর্থাৎ যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ শ্বাসকষ্ট কিডনি রোগ বা যে কোনো প্রকারের দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে তাদেরকেই করোনাভাইরাস এই টিকা দেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে